দেখুন, আমাদের পুজো আনুমানিক 100 বছর, তার থেকেও বেশি, আনুমানিক 100 বছরের মধ্যেই হবে। কেন, প্রথম থেকে তা তো এত বড় হতো না, আগে ছোট হতো, তার আগেও অনেক বছর হয়েছে। করোনা আবহে চাঁদা তুলে পুজো করাটা সত্যি কঠিন ব্যাপার। আমি যদি এই পুজোটা চাঁদা তুলে করতাম, আমি হয়তো করতে পারতাম না। কিন্তু বড়মা আপনাকে বললাম, আজকে পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর এখন বড়মা। হ্যালো ফ্রেন্ডস, আমি এসটি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজ আমি এক্স্যাক্ট কিসের উপর ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কালী পুজো এসে গেছে, আর আজ আমি এসে গেছি নৈহাটিতে। নৈহাটির কালী পুজো মানে আমরা এক কথায় যাকে চিনি সেটা হচ্ছে বড়মার কালী পুজো। তো আজকে আমি সেই কালী পুজোটি শ্যুট করতে এসেছি। এবছর শুনেছি যে এই প্যান্ডামিক সিচুয়েশনে বড়মার কালী পুজো নাকি সরাসরি দেখতে দেওয়া হবে না, যা হবে সব কিছু অনলাইনে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কী সেই সম্পর্কে আপনাদের সামনে আমি পুরো বিষয়টা শেয়ার করব, এবং ক্লাবের সদস্যের কাছ থেকে জেনে নেবো যে এবছর ঠিক ওনাদের কী প্রিপারেশান। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমি এখন পেয়ে গেছি আমাদের সাথে এখানকারই সেক্রেটারিকে। আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, শ্রী তাপস ভট্টাচার্য, নৈহাটি বড়কালী পূজা সমিতি বা বড়মার পুজো। প্রথমেই যেটা জানতে চাইব, আপনাদের এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? দেখুন, আমাদের পুজো আনুমানিক 100 বছর, তার থেকেও বেশি, আনুমানিক 100 বছরের মধ্যেই হবে। কেন, প্রথম থেকে তা তো এত বড় হতো না, আগে ছোট হতো, তার আগেও অনেক বছর হয়েছে। জবে থেকে বড় হয়েছে মোটামুটি 97-98 বছর তো হলোই। আপনাদের পুজো তো অনেকেই দেখতে আসেন, যেমন দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকে পর্যন্ত লোক আপনাদের পুজো দেখতে আসেন। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনাদের ঠিক কীরকম প্রিপারেশান? দেখুন, করোনা আবহে দুর্গাপুজো হয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জনসভা হচ্ছে, বিভিন্ন পথসভাও হচ্ছে। দেখুন, বড়মার পুজো তো আটকানো যায় না। মানুষ আমাকে বলবে এত কিছু হচ্ছে, বড়মার পুজোটা কেন হলো না? আর বড়মা হচ্ছে মনস্কামনা দেবী, ওনার পুজো করতেই হবে, মানুষে আসবে, ওনার কাছে মানত করবে, এটা আমাকে করতেই হবে। সেই জন্য আমরা কিছু প্রিকশন নিয়েছি, যেমন আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে 5 মিটার পর্যন্ত জায়গা ব্যারিকেড করে দেবো, সাইড দিয়ে রাস্তা করে দেবো, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে এবং বাঁকে দর্শন করবে, কেউ দাঁড়াতে পারবে না। এছাড়া আমরা এবছরের মতন দণ্ডি কাটাটা বন্ধ রেখেছি, মায়ের অঞ্জলি দেওয়াটা বন্ধ রেখেছি, এবং আমরা প্রসাদ বিতরণও বন্ধ রেখেছি। এবং প্রথম দিন আমাদের যে বিশাল ভিড় হয় পুজো দেবার, ফল ফুল মিষ্টি দেবার, সেটাও আমরা এবারে বন্ধ রেখেছি। তার কারণ, যাতে ভিড় না হয়, রোগটা যেন না বাড়ে, এই কারণে আমরা এগুলো বন্ধ রেখেছি। দেখুন, এই বুধবার থেকে ট্রেন চালু হয়ে যাচ্ছে, মানুষ আসবেই। আর বড়মা এমনই এখন হয়ে গেছে, মানুষ বহু দূর দূরান্ত থেকে আসছে। কারণ আমাকে পশ্চিমবঙ্গের বাইরের লোকও ফোন করে বলছে, দণ্ডি কাটবো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তাকেও আমার বারণ করতে হয়েছে যে এবারে আসবেন না, রিকোয়েস্ট করেছি এবারে দণ্ডি কাটতে পারবেন না। সেজন্য দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের কাছেও খারাপ লাগছে, মানুষের কাছেও খারাপ লাগবে, কিন্তু রোগ তো কারোর আপন নয়, রোগ কাউকে ছেড়ে দেবে না। কিন্তু ও কিন্তু কে ব্রাহ্মণ, কে খ্রিস্টান, কে মুসলমান, সে জানে না, সে যাকে ধরবে তাকেই রুগী করে দেবে। এবং আমরা চাইছি একটু দূরত্ব বজায় রেখে মায়ের দর্শন করুন। আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণে মাস্ক রেখে দেবার, যথেষ্ট পরিমাণে স্যানিটাইজার রেখে দেবার, যথেষ্ট পরিমাণে মেম্বার এবং লোকাল প্রশাসন আমাদের সাহায্য করছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। লকডাউনের সময় আমরা 55 দিন পার ডে 3,000 করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে এসেছি। আমি জানি সেই মানুষগুলো এবারও আসতে চাইছে পুজো দেখতে বা মাকে কিছু দিতে, মায়ের কাছে মানত করেছে। যারা ওই সময় রোজগার করতে পারেনি, তারা মায়ের ইয়েতে অন্নই খেয়েছে। আমি জানি সেই লোকগুলো এখানে আসতো, কিন্তু এই করোনা হবে, তাদেরও আমরা বারণ করছি আসবেন না। পরের বছর কেন, সামনের এপ্রিল মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, এপ্রিল মাসে আমাদের অন্নকূট আছে, সেই সময় আপনারা আসবেন, দেখবেন কীরকম ভিড় হয়। এখন থেকেই আমরা অনেককেই দণ্ডি কাটতে দেখেছি সকাল থেকে, কারণ আমরা অনেক সকালে এসেছি, তো অনেককেই দেখেছি দণ্ডি কাটতে এই মুহূর্তে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম 1 থেকে 11 আমরা পুজো নেবো, যাতে প্রথম দুদিন মায়ের মূর্তি হয়ে গেলে তো এমনি ভিড় হবে এবং লোক আসবে, ভিড় করবে।
এবং আমরা তাদের বলেও দিয়েছি এই শনি মঙ্গলবারে আপনার ডন্ডিটা কেটে নিন, তাহলে ফাঁকায় ফাঁকায় হয়ে যাবে। অনেকে মানত করে আছে, অনেকে মানত পূর্ণ হয়ে গেছে। যারা ডন্ডি কাটছে তাদের কিন্তু মানত পূর্ণ হয়ে গেছে, মানে মনের যে ইয়েটা বলে গেছিলো মা সেটা দিয়ে দিয়েছে, সেই জন্যই ডন্ডি কাটছে। এরকম কয়েক হাজার লোক দেয়, আপনি আজকে চার পাঁচজন দশজনকে দেখছেন, এরকম প্রতি শনি মঙ্গলবারই হয়। আর আমাদের বড়মার বিশেষত্ব হচ্ছে আমাদের বড়মার গায়ে যে গয়না আছে পুরোটাই সোনার রূপোর, এবং এবং আমাদের নৈহাটির বৈশিষ্ট্য হচ্ছে বড়মার কাঠামো পড়বে, নৈহাটির পুজো কাঠামো পড়া শুরু, বড়মার পুজো শুরু হবে, নৈহাটির পুজো শুরু, বড়মার বিসর্জন হবে, নৈহাটির বিসর্জন শুরু। মানে বড়মা প্রথম, তারপরে সব, এবং প্রত্যেকটা পুজো কমিটি, প্রত্যেকটা মানুষ বড়মাকে অন্যরকমভাবে দেখে। কেন আমাদের কাছে নৈহাটির কাছে বড়মা আছে, নৈহাটির ক্ষতি কম। আমি এই লোকাল অনেকজনের কাছে শুনলাম যে এবছর নাকি অনেক পুজোই বন্ধ হয়ে গেছে, শুধু বড়মার পুজো আর একটা পুজো দেখলাম যেটা হচ্ছে, বাকি অনেক পুজোই নাকি বন্ধ হয়ে গেছে শুনতে পেলাম। দেখুন একটা কথা বলি, করোনা আবহে চাঁদা তুলে পুজো করাটা সত্যি কঠিন ব্যাপার। আমি যদি এই পুজোটা চাঁদা তুলে করতাম আমি হয়তো করতে পারতাম না, কিন্তু বড়মা আপনাকে বললাম আজকে পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীর এখন বড়মা, বিভিন্ন জায়গা থেকে বড়মাকে ডোনেট করছে, পয়সা আসছে। প্রতি কটা পুজো তো সেরকম অবস্থা নেই, তাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে, চাঁদার ব্যাপার আছে, সেরকম তারা পুজো বন্ধ করেনি, পুজোটাকে ছোটো করে দিয়েছে। আমার কাছে নৈহাটির কোনো পুজো বন্ধ হয়নি, সব পুজো ছোটো হয়েছে বছরের জন্য। কেউ ঘট পুজো করছে, কেউ পুজো করছে কিন্তু মূর্তি ছোটো করে দিয়েছে। পুজো বন্ধ করা কিন্তু হবে না, পুজো বন্ধ করলে সে তিন বছর পুজো করতে পারবে না। কোনো কমিটি আমি মনে হয় না পুজো ইয়ে করছে, আবার কিছু বড় বড় কমিটি তারা পুজো না করে মানুষকে খাওয়াচ্ছে, মানুষকে শাড়ি দিচ্ছে, এরকম আমার জানা আছে নৈহাটিতে। অনেক রকমভাবে সাহায্য করছে মানুষের, কেন মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই। বড়মার প্রচার করবার জন্য আমার কাছে 24 ঘন্টায় আমার কাছে টাইম আছে, বড়মার প্রচারের জন্য 24 ঘন্টাই টাইম আছে। কিন্তু কিছু কাজ করতে হবে বড়মার এখানে, এমন যেমন ভোগ তৈরি করতে হবে, সেজন্য আমাকে চলে যেতে হবে। এই এখন আমি সরাসরি বড়মা কালী মন্দিরের ভেতর থেকে এই শ্যুটটা করছি। তো এখানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঢোকার পারমিশন নেই, কিন্তু আমাদের আমরা স্পেশাল পারমিশন নিয়ে এখানে ঢুকেছি। তো ওনারা আমাদেরকে এটা এই পারমিশনটা দিয়েছেন, সেই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা ভেতরে ঢুকে এরকম একটা শ্যুট করতে দেওয়ার জন্য। এখানে এখন মায়ের গানও হচ্ছে, আমি জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন। যাই হোক, তো আমি আপনাদের একবার ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট আমি আমাদের সাথে পেয়ে গেছি অঙ্কিতাকে। অঙ্কিতা হচ্ছে আমার খুবই ভালো বন্ধু এবং এখানকারই একজন বাসিন্দা। তো আমি অঙ্কিতার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে খুব মানে বড়মা কালী পুজোকে শুনেছি খুবই জাগ্রত, সে সম্পর্কে তুমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। হ্যালো, যারা যারা আমার চ্যানেল ভিজিট করেছো তো তারা আমাকে চেনো, অনেকেই চেনো না, ঠিক আছে। তো আমি নৈহাটিতে থাকি, এখানে তোমরা বড়মার কথা অনেকেই জানো, দাদাগিরিতে তোমরা দেখে থাকবে বড়মার সম্পর্কে কিছু ডিটেলস তোমরা পেয়ে গেছো। তো এখানে বড়মা হচ্ছে খুবই জাগ্রত, সবাই মানত করে। তো এটা শোনা যায় যে বড়মার কাছে যা মানত করা হয় সবটাই ফুলফিল হয় আর কি। তো এবছর কোভিডের জন্য খুব বেশি মানে ক্রাউড নেই, অনেক লোকজন আসতে পারেনি, তবুও কিছু মানুষ এসেছেন, তারা এখনও যারা মানত করেছিলেন তারা দণ্ডি কাটছেন, যার যেরকম মানত থাকে তারা সেগুলো কমপ্লিট করেন। তো এটাই ভীষণ ভীষণ ঐতিহ্যপূর্ণ নৈহাটির এই বড়মার পুজো। তো এটা মানে এটা মানা হয় নৈহাটিতে যে বড়মার পুজো ফার্স্টে হয়, তারপর সমস্ত পুজো শুরু হয়, এবং বড়মা ভাসান যান, উনি আগে জলে পড়েন, তারপর নৈহাটির যত পুজো হয় সেইগুলো আর কি ভাসান যায়। তো এটাই আর কি, আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই একবার নৈহাটি আসুন, ভিজিট করুন বড়মা, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আমি আশা করব যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা ইনফরমেশন পেলেন। তো চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। আপনারা জান যে আপনাদের এই ব্লগ কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো জানেন কি করতে হবে, লাইক করুন, শেয়ার করুন, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন। কি করছেন এখানে, অনেক মজা হয়। আমার ডায়লগটা বলে দিলে, যাই হোক, এরও একটা চ্যানেল আছে, আমি চ্যানেলের নামটা বলে দিচ্ছি, রকমারি বাহারে। দুজনারই চ বাই আজকের জন্য।